আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট জানাবো। রাশিয়ার রণতরীর উপর ইউক্রেনের বড় ধরনের হামলা প্রতিহত করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন বন্দী বিনিময়, আরও 100 সেনা মুক্তি পেল ইউক্রেনের কারাগার থেকে। এরপর জানাবো রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না বলছে মস্কো। ইহুদিবাদী ইসরায়েলি সমাজের তীব্র ভাঙন, গৃহযুদ্ধের আশঙ্কা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে অথবা দেশকে বেছে নিতে হবে। এবং সর্বশেষ জানাবো আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত 46। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার রণতরীর উপর ইউক্রেনের বড় ধরনের হামলা প্রতিহত করেছে মস্কো, দাবি রাশিয়ার। কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার একটি রণতরীর উপর ইউক্রেনের বড় ধরনের একটি হামলা প্রতিহত করার খবর দিয়েছে মস্কো। রাশিয়া বলছে উচ্চ গতিসম্পন্ন এক ঝাঁক নৌড্রোন দিয়ে গতকাল ইউক্রেন এই হামলাটি চালিয়েছে। রাশিয়ার বিমানবাহী রণতরীটি কৃষ্ণ সাগরে স্থাপিত গ্যাস পাইপলাইনকেও সুরক্ষা দেয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌভারের একটি রণতরীতে ব্যর্থ হামলা চালিয়েছে। হামলার সময় RQ-4 গ্লোবাল হক মডেলের একটি মার্কিন সাময়িক ড্রোন কৃষ্ণ সাগরের আকাশে টহল দিচ্ছিল। প্রিগোজিন নামক এই রুশ রণতরীটি কৃষ্ণ সাগরের দক্ষিণ পূর্ব অংশে স্থাপিত তুর্কো স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইনের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গতকালকের ওই হামলা ব্যর্থ হামলার পরে রণতরীটি তার দায়িত্ব পালনের কাজ চালিয়ে যাচ্ছে। রুশ সূত্রগুলো জানিয়েছে, পিরোজিভি রণতরীটিতে দুটি স্বয়ংক্রিয় থেকে 306-306 মডেলের কামান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একাধিক মিসাইল লঞ্চার রয়েছে। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আলাদা একটি বিবৃতিতে বলেছে, তাদের সেনারা বিগত 48 ঘণ্টায় জার্মানিতে তৈরি ইউক্রেনের অন্তত 7টি লেপার ট্যাঙ্ক এবং আমেরিকায় তৈরি 5টি ব্র্যাডলি সাজ্জাজান ধ্বংস করেছে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। রাশিয়া ইউক্রেন বন্দী বিনিময়, আরও 100 সেনা মুক্তি পেল ইউক্রেনের কারাগার থেকে। ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার আরও 100 সেনা মুক্তি পেয়েছে, তবে সেনা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকি মুখে ফেলেছিল। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন এর মধ্যে নতুন করে বন্দী বিনিময়ের চুক্তি সই হয়েছে। অন্যদিকে এই চুক্তির আওতায় ইউক্রেনের 95 জন সেনা মুক্তি পেয়েছে। তার আওতায় রাশিয়ার এসব সেনা ইউক্রেন থেকে মুক্তি পেল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর এবং উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চাপড় এবং তরতাজা খাবার সরবরাহ করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগার ঝুঁকির মুখেই মধ্যেই ছিল। রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসলাকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাকমুট শহরের লড়াইয়ের সময় তাদের এসব বন্দী সেনা বন্দী বিনিময় হয়েছিল, সূত্র জানাচ্ছে পার্স টুডে। রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না, হুঁশিয়ারি মস্কোর। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র রুশ সিনেটর ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো। তিনি বলেছেন, আমেরিকা এবং তার মিত্রদের পৃষ্ঠপোষকতার কারণে ইউক্রেন এতদিন টিকে রয়েছে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন মাতভিয়েঙ্কো গতকাল বলেছেন যে বিশেষ অভিযান শুরুর 15 মাস পর এটা সবার কাছে স্পষ্ট হয়েছে যে রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় অবশ্যম্ভাবী বলেও তিনি দাবি করেছেন। মাতভিয়েঙ্কো বলেছেন, নতুন বাস্তবতার সঙ্গে রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিকে খাপ খাওয়ানোর কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করেছে রাশিয়া। এক্ষেত্রে রুশ জনগণের জীবনমানের বিন্দুমাত্র অবনতি হয়নি, এমনকি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতিও সামান্যতম সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। সিনিয়র এই রুশ সিনেটর বলেছেন, নতুন বাস্তবতাকে সামনে রেখে রাশিয়াকে যে বড় ধরনের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সে সম্পর্কে মস্কো অকিবল রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।
ইহুদিবাদী ইসরায়েলি সমাজের তীব্র ভাঙন, গৃহযুদ্ধের আশঙ্কা, নেতানিয়াহু নিজেকে অথবা দেশকে বেছে নিতে হবে। অধিকৃত ফিলিস্তিনের ইহুদি অধিবাসীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিচার বিভাগে তার সংস্কার পরিকল্পনা বিরুদ্ধে টানা 23তম সপ্তাহ ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ করে আসছে। গত শনিবার এমন সময় তারা বড় ধরনের বিক্ষোভ করেছে যখন ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগের মধ্যস্থতায় নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং বিরোধী দল বিচারিক কাঠামো ধ্বংসের পরিকল্পনা বিষয়ে একটি সমঝোতা পৌঁছানোর ব্যাপারে আলোচনায় বসেছে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া খবরে আলোচনায় সমঝোতার কোনো কথা শোনা যায়নি। এর আগে প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগ ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুর মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে গভীর মতভেদ এবং সংকট চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি তিনি ইসরায়েলিদের মধ্যে গৃহযুদ্ধ বাধার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে ডানপন্থী নেতানিয়াহু মন্ত্রিসভার নিয়ন্ত্রণ নেওয়ার ফলে অধিকৃত অঞ্চলে রাজনৈতিক এবং সামাজিক বিভাজন আরও তীব্র হয়েছে। খোদ ইহুদিবাদী ইসরায়েলের অনেক কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষক ইসরায়েলে গৃহযুদ্ধ বাধা এবং এমনকি ভেতর থেকে অবৈধ এই রাষ্ট্রে ধসে পড়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে ক্ষমতাসীন চরমপন্থী জোট সরকার সর্বোচ্চ আদালতের ক্ষমতা সীমিত করার পদক্ষেপ নেওয়ায় তা ইসরায়েলের সোশ্যাল মিডিয়ার স্বাধীনতার ওপর আঘাত বলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে গত কয়েক মাস ধরে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন শহরে সরকারের এই সংস্কার কর্মসূচির বিরুদ্ধে নাগরিকরা প্রতিবাদ জানিয়ে আসছে। তবে ব্যাপক প্রতিবাদের মুখে নেতানিয়াহুর মন্ত্রিসভা বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত বিলের ব্যাপারে বেশ কিছুদিন নীরব থাকায় অশান্তির আগুন কিছুটা স্তম্ভিত হয়ে এসেছিল। কিন্তু নেতানিয়াহু বিচার বিভাগ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং এ ব্যাপারে আলোচনা শুরু করায় ইসরায়েল জুড়ে অশান্তির আগুন আবারও জ্বলে উঠেছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিলের প্রতিবাদ জানিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজের দল এবং জোটের স্বার্থে বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপ নিয়েছে। তবে নেতানিয়াহুর দাবি, বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পথ বন্ধ করতেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এও বলেছেন, বিচার বিভাগের হস্তক্ষেপ নীতি যেন সীমানার বাইরে চলে না যায়, সেজন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার সমালোচকরা বলছেন, এতে করে ইসরায়েলি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন মামলা থেকে বেঁচে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুযোগ তৈরি হবে। তারা আরও সতর্ক করে বলেছেন, এতে করে সরকার মাত্রা অতিরিক্ত স্বাধীনতা পাবে এবং দুর্নীতি বাড়বে। পর্যবেক্ষকরা বলছেন, নেতানিয়াহুকে নিজের অথবা ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা এ দুটির মধ্যে একটি বেছে নিতে হবে। কিন্তু অবস্থান দৃষ্টে মনে হচ্ছে তিনি নিজেকে টিকিয়ে রাখতে অগ্রাধিকার দিচ্ছেন। এ বিষয়টি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই তার জনপ্রিয়তা ভাটা পড়েছে। এখন এই লিকুদ দলের মধ্যে তার ইস্তলাভিষিক্ত নিয়েও কথাবার্তা হচ্ছে। তার জনপ্রিয়তা বেনি গান্তেজের চেয়েও নিচে এবং আগামী নির্বাচনে তা স্পষ্ট হবে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোলযোগ শেষ পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। সূত্র জানাচ্ছে পার্স টুডে। সর্বশেষ জানাবো, আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত 46। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো DRC উত্তর পূর্ব অংশে বিদ্রোহী গ্রুপের হামলায় অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। এই হামলা হয়েছে বলে জানানো হয়েছে খবর AFP-র সূত্র থেকে। উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী আইল্যান্ড ডেমোক্রেটিক ফোর্সেস ADF এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, যাদের বিরুদ্ধে প্রায় 6 বছর ধরে যুদ্ধ করেছে কঙ্গো সেনারা। কঙ্গোর স্বর্ণ সমুদ্র ইতুর প্রদেশে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদিও গিদি বলেছেন, আমরা ADF এর হামলা সম্পর্কে জেনেছি। তাদের এই হামলায় 46 জনের মতো মারা গেছেন। ঘটনাস্থলে শুক্রবার সেনা সদস্যদের পাঠানো হয়েছে। DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত 3টি দেশ উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডিতে শতাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। সম্প্রতি বেনি অঞ্চলে চালানো হামলায়ও 22 জনের মতো মারা গিয়েছিল। বিশেষ করে দেশটির বেনি, ইরোম এবং মামবাসা অঞ্চলে 1 বছরের বেশি সময় ধরে ADF এর হামলা লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। উগান্ডার ADF বিদ্রোহীরা বেশ কয়েক বছর ধরে কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা চালিয়ে বেসামরিক লোকজন এবং জাতিসংঘের কর্মকর্তাদের হত্যা করেছে।